সালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে একটা জরুরি বিষয় সম্পর্কে বলবো। এটা হচ্ছে জুন জুলাই মাসে আমাদেরকে সাধারণত ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যারা ট্যাক্স দেই তাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। তো আমি খুব সহজে চার লাইনে কীভাবে ট্যাক্স ক্যালকুলেশন করা যায় সেই জিনিসটা আজকে আমি একটা ব্যাখ্যা করব। তো আমি যখনই আমার কলিগদেরকে বলি যে আমি আমার ট্যাক্স ক্যালকুলেশন করি এবং চার লাইনে একটা ট্যাক্স তিন থেকে সাড়ে তিন মিনিটে ট্যাক্স ক্যালকুলেশন করা যায়, অনেকের কাছে এটা আসলে বোধগম্য না কীভাবে, তো আমি আজকে সেই মেথোডোলজিতেই আপনাদের সাথে আলোচনা করব যে আপনি খুব সহজে, আমি একটু উদাহরণ দিয়ে দেখাবো যে কীভাবে চার লাইনে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলতে পারেন বেসিক কিছু তথ্য জানা থাকলে। তো আমাদের প্রথমেই জানতে হবে যে আয়কর দেওয়ার সময় আয়করের কিছু বেসিক তথ্য থাকে যেটা প্রজ্ঞাপনে পাওয়া যায়। তো আমি আপনাদের সুবিধার জন্য এই জিনিসটা হাতে লিখেছি, পুরোটা জিনিস আমি হাতে করেছি ম্যানুয়ালি, যাতে আপনারা উদ্বুদ্ধ হন যে হাতে করা সম্ভব এবং ম্যানুয়ালি করা সম্ভব। অনেক সময় এটা এক্সেল শিটেও করা যায়, আবার অনেকে বলবেন এক্সেল আমি পারি না তো করতে পারলাম না। তো আপনি যদি নিজে করতে পারেন, এইটা উদ্বুদ্ধ করতে গিয়ে আমি পুরো জিনিসটা আপনাদের জন্য হাতে করেছি। তাহলে আমরা শুরু করতে পারি আজকের ক্লাসটা, যে আয়কর দিতে হলে ব্যক্তি পর্যায়ে আপনি কীভাবে আয়কর ক্যালকুলেশন করবেন। প্রথমে আপনাকে আয়কর সংক্রান্ত একটা তথ্য জানতে হবে। এখানে যেমন আমি আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেমন আয়কর দেওয়া হয় এক বছরের জন্য। তো আয়করের মেয়াদ থাকে যে কোনো বছরের পয়লা জুলাই থেকে একত্রিশে জুন পর্যন্ত, পরের বছর একত্রিশে জুন। আচ্ছা, ধরি আমরা ট্যাক্স ক্যালকুলেশন করছি, যদি এটা হয় পয়লা জুলাই 2021 থেকে শুরু হয় তাহলে এটা হবে একত্রিশে জুন 2022, পরের বছরের একত্রিশে জুন, মানে মাঝখানে 365 দিন থাকবে বা এক বছর থাকবে। এটা হচ্ছে বেসিক তথ্য। আয়করের শ্রেণী বিভাজন, আয়করের যে থ্রেশহোল্ড থাকে, আমরা এটাকে থ্রেশহোল্ড বলি ইংলিশে, আপনাকে জানতে হবে যে 3 লক্ষ পর্যন্ত টাকা পর্যন্ত শূন্য ট্যাক্স, এটা এখন পর্যন্ত এটাই লেটেস্ট। 3 লাখ পর্যন্ত বাংলাদেশে ট্যাক্স হচ্ছে জিরো ট্যাক্স বা শূন্য ট্যাক্স, পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 5% ট্যাক্স, এরপরে যদি আপনার বেতন তারও উপরে হয় তাহলে পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত 10%, এরপরে যদি আপনার বেতন আরও থাকে তাহলে পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে 15%, নেক্সট 5 লক্ষ টাকার জন্য হচ্ছে 20%, আর যদি কিছু এরপরেও বাকি থাকে তাহলে অবশিষ্ট অর্থের উপর 25%। আপনি দেখেন এটা কিন্তু গ্র্যাজুয়ালি হয়েছে, প্রথমে শূন্য, তারপর 5, 10, 15, 20, 25% পর্যন্ত ট্যাক্স আস্তে আস্তে বাড়তে থাকে। আপনার ইনকাম বেশি হলে আপনার ট্যাক্সের পেমেন্টটাও বেশি হবে। আচ্ছা, আর ব্যক্তিগত ব্যক্তিভেদে আয়করের কিছু ব্যাপার আছে, যেমন সাধারণ আয়কর, যারা সুস্থ স্বাভাবিক চাকরি বাকরি করেন ব্যবসা করেন তাদেরকে বলা হয় সাধারণ করদাতা। সাধারণ করদাতাদের জন্য বলা হয় 3 লাখ টাকা পর্যন্ত হচ্ছে শূন্য ট্যাক্স, জিরো ট্যাক্স। মহিলাদের ক্ষেত্রে এটা হচ্ছে 3,50,000 টাকা। অক্ষম বা ডিজেবল ব্যক্তিদের জন্য 4,500,000 টাকা। বাংলাদেশ সরকারের যারা মুক্তিযোদ্ধা খেতাব, মানে মুক্তিযোদ্ধা যাদেরকে গ্যাজেটের মাধ্যমে বলা হয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে 4,75,000 টাকা। এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে তাদের জিরো ট্যাক্স, এরপরে তাদের এর অতিরিক্ত থাকলে তাদেরকে সে টাকার উপর ট্যাক্স দিতে হবে। এই তথ্যটা প্রত্যেক বছর আয়কর দেওয়ার আগে একটা প্রজ্ঞাপন আকারে জারি হয়, এটা হচ্ছে লেটেস্ট। তো এখানে পরিবর্তন কী কী হতে পারে? এখানে পরিবর্তন হতে পারে এই যে জিরো ট্যাক্স যেটা আছে এটা 3 লক্ষের বদলে 3.5 হতে পারে, 4 হতে পারে, এই জায়গাটা শুধু আপনাকে চেক করতে হবে। আর পরবর্তীতে নর্মালি গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয় ট্যাক্সের ক্ষেত্রে, এটা নর্মালি সাধারণ থাকে। এই এই থ্রেশহোল্ডগুলো হয়তো চেঞ্জ হতে পারে, উপরেটা চেঞ্জ হলে বাকিগুলো থ্রেশহোল্ড চেঞ্জ হবে, আবার এখানেও চেঞ্জ হয়। অনেক সময় সাধারণ করদাতাদের জন্য 3 লাখের বদলে যদি 3.5 লাখ হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে ডেফিনেটলি এটা 3.5 জায়গায় বাড়বে। সাধারণত মহিলাদেরকে, অক্ষম ব্যক্তি, মুক্তিযোদ্ধাদেরকে এরকম গ্র্যাজুয়ালি ট্যাক্সের ক্ষেত্রে তাদেরকে একটু প্রেফারেন্স দেওয়া হয়। এই তথ্যটা আপনাকে ট্যাক্স ক্যালকুলেশনে অবশ্যই জানতে হবে। এখন আমরা চলে যাব, আমাদের যদি এই তথ্যটা আমাদের জানা থাকে আমরা চলে যাব যে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন। আমি একটা উদাহরণের সাহায্যে দিব, এটা আমি হাতে করেছি আপনাদের সুবিধার জন্য। আমি বলছি চার লাইনে আপনি এই ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন। অনেকেই
আমাকে বলেছে যে এটা কি করে সম্ভব চাললেন, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি যে চার লাইনে আপনি আপনার ট্যাক্সটা ক্যালকুলেশন করতে পারেন। আমি একটু উদাহরণের সাহায্যে দিচ্ছি, আপনার আপনাদের ক্ষেত্রে জিনিসটা উদাহরণের সাথে মিলিয়ে নেবেন। আমি বলছি চার লাইন, সো প্রথম লাইন, প্রথম লাইন হচ্ছে এটা আমি বলছি আয়কর ক্যালকুলেশন। আচ্ছা, আপনার বেসিক বেতন আমি বাংলাদেশে যারা ডেপুটি সেক্রেটারি লেভেল আছে তাদেরকে ধরেছি, ধরলাম একজন ডেপুটি সেক্রেটারির বেসিক বেতন হচ্ছে 71,200 টাকা। তাহলে তার বেতন, বেসিক বেতন 71,200 × 14 কেন, এখানে 12 মাসের মূল বেতন আর 2টা বোনাস, ঈদের দুই ঈদের বোনাস, তাহলে আপনাকে একটু 14 একবারে হিসেব করলে 9,96,800 টাকা এটা হচ্ছে তার ট্যাক্সেবল ইনকাম। এখন আমরা জানি যে তার 9,96,800 টাকার উপর ট্যাক্স এসেছে, ট্যাক্সেবল ইনকাম, তাহলে তার এক্স্যাক্ট ট্যাক্স কত দিতে হবে, এই টাকার উপর তাকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা আগে সূত্র অনুযায়ী কাজ, 3,00,000 টাকার উপরে 0 ট্যাক্স, এক পরবর্তী 1,00,000 টাকার উপরে 5%, তারপরে 5,000 টাকা ট্যাক্স, এরপরে 3,00,000 টাকার উপরে 10% মানে 30,000 টাকা, বাকি থাকে আরও 2,96,800 টাকা, এটার উপর যদি 15% ট্যাক্স আমরা ধরি তাহলে 44,400। তার মানে এই ভদ্রলোকের ক্ষেত্রে যার বেতন 71,200 তার ক্ষেত্রে হচ্ছে টোটাল ট্যাক্স হচ্ছে এই 4টা স্লট যোগ করে আমরা পেলাম 79,400 টাকা। এইটা হচ্ছে নাম্বার 2 স্টেপ, যে তার মোট কর বা টোটাল ট্যাক্স কত, তাহলে উত্তর হলো 79,400 টাকা, যা বেসিক হচ্ছে 71,200। ওকে, 3 নম্বর লাইন, তাহলে তার রেয়াত কত পাবে, আপনারা জানেন যে বিনিয়োগ করলে আপনার যেই টাকা বেতন আছে সেই টাকার 25% বা 1/4 আপনি বিনিয়োগ করতে পারবেন, তার মানে 9,96,800 টাকার উপর 25% বা 1/4 যদি আপনি ইনভেস্ট করেন সেই টাকার উপরে আপনি রেয়াত পাবেন 37,500 টাকা। তাহলে এক্স্যাক্টলি আপনাকে দিতে হবে কত, ট্যাক্স দিতে হবে, এটাকে বলে প্রদেয় কর। প্রদেয় করের ক্যালকুলেশনটা হচ্ছে মোট কর মাইনাস রেয়াত, তার মানেই হচ্ছে আপনি মোট কর পেয়েছিলেন স্টেপ নাম্বার 2 তে 79,400, আর স্টেপ নাম্বার 3 তে পেয়েছেন রেয়াত 37,500। তাহলে আমরা মোট কর থেকে যদি রেয়াত বিয়োগ করি তাহলে আসে 79,400 টাকা থেকে 37,500 টাকা মাইনাস, তার মানে হচ্ছে 41,900 টাকা। খুব সহজ ক্যালকুলেশন। এখন এই টাকা হচ্ছে ট্যাক্স তাকে দিতে হবে, টোটাল ট্যাক্স। এখন যদি এই ভদ্রলোকে যদি গাড়ি থাকে, যে আমি যেহেতু বললাম উনি যদি মানে সরকারি কর্মকর্তা হন বা উনি যদি বেসরকারিভাবে গাড়ি রাখেন, যে কোনোভাবে গাড়ি যদি থাকে তাহলে গাড়ির ক্ষেত্রে আমরা বলে থাকি যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা AIT দেওয়া হয়। ধরলাম এই ভদ্রলোকের গাড়ি আছে, যদি গাড়ি থাকে তাহলে গাড়ির যদি 1500 cc হয় তাহলে উনি অলরেডি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে ফেলেছেন ফিটনেসের সময় উনি 25,000 টাকা, যদি 1500 cc উপরে হয় গাড়ি তাহলে উনি দেন 50,000 টাকা। তাহলে এখন দেখেন আমরা 3টা সিনারিও বলবো, এই ভদ্রলোকের যদি গাড়ি না থাকে তাহলে ওনার টোটাল ট্যাক্স আসছে 41,900 টাকা, আর ধরলাম ওনার যদি গাড়ি থাকে 1500 cc গাড়ি থাকে তাহলে উনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়েছেন 25,000 টাকা, সেক্ষেত্রে ওনাকে ট্যাক্স দিতে হবে 41,900 - 25,000, কারণ 25,000 অলরেডি দিয়ে ফেলছেন, তাহলে ওনাকে দিতে হবে এক্স্যাক্টলি 16,900 টাকা ট্যাক্স। আর উনি যদি 1500 cc উপরে গাড়ি ব্যবহার করেন, উনি অলরেডি AIT বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে ফেলেছেন 50,000 টাকা, সেক্ষেত্রে ওনার প্রদেয় কর হবে 41,900 - 50,000, তার মানে -9,000। তাহলে যদি আপনার ফিগার মাইনাসে চলে আসে সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম ট্যাক্স 5,000 টাকা দিতে হবে। আমি হাতে করেছি জিনিসটা বোঝানোর জন্য যে ট্যাক্স অতি সহজে ক্যালকুলেশন করা যায়। আমি জাস্ট একটা সামারি করি, তাহলে আমি বললাম যে বেসিক যদি হয় আপনার 71,200, তাহলে আপনি আপনার বেসিকটা বসান ইন্টু 14 কেন, 12 মাসের বেতন প্লাস 2 মাসের বোনাস, এটা হচ্ছে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম। তাহলে ট্যাক্স, এই ট্যাক্সেবল ইনকামের ট্যাক্স কীভাবে বের করবেন, এই যে ট্যাক্স বের করার হিসাব, প্রথম 3,00,000 টাকায় 0, পরের 1,00,000 টাকায় 5% মানে 5,000, পরে 3,00,000-এর উপর 10% মানে 30,000, এরপরে বাকি যা থাকে তার উপরে 15%, তার মানে এই ভদ্রলোকের আছে 2,96,800, তার মানে এটা হচ্ছে 44,400, টোটাল ট্যাক্স আসে 79,400। ওকে, ওনার রেয়াত যদি হয় উনি ওনার যে বেতন, বেতনের 25% বা 1/4 যদি উনি ইনভেস্ট করে থাকেন প্রপারলি, সেটার উপর উনি রেয়াত পাবেন 37,500। তাহলে ওনাকে এক্স্যাক্টলি দিতে হবে কত, ওনার ট্যাক্স আসবে মোট কর ইকুয়াল টু 79,400 থেকে রেয়াত, মোট কর থেকে মোট রেয়াত বাদ দিতে হবে 37,500 মানে 41,900।
আর ওনার যদি গাড়ি থাকে তাহলে উনি আগেই আইটি দিয়ে ফেলছেন পনেরোশো সিসির জন্য পঁচিশ হাজার, পনেরোশো সিসির উপরে যদি হয় আঠারোশো দুই হাজার সিসি হয় তাহলে এটা হচ্ছে ওনার পঞ্চাশ হাজার টাকা, তাহলে ওনার প্রদেয় কর হবে একচল্লিশ হাজার নয়শো থেকে পঁচিশ হাজার গেলে ষোলো হাজার নয়শো, অথবা উনি যদি আরও বেশি টাকা দিয়ে থাকেন তাহলে ওনার আসে মাইনাস ট্যাক্স, সেক্ষেত্রে ওনাকে ন্যূনতম পাঁচ হাজার টাকা দিতে হবে। আমি এই জিনিসটা ম্যানুয়ালি করে দেখালাম আপনাদেরকে, যা অনেকে বলে যে ট্যাক্স ক্যালকুলেশন খুব কঠিন, আমি এটাই প্রমাণ করে দেখালাম ট্যাক্স ক্যালকুলেশন করা কঠিন না। আপনার যদি ট্যাক্স ক্যালকুলেশন কঠিন মনে হয় এটা আমি একটা সামারি করে দেখালাম, এর মধ্যে আপনি আপনার বেসিক বেতন যদি বসিয়ে ফেলতে পারেন তাহলে আপনি মোট ট্যাক্স রেয়াত বসাতে পারবেন, রেয়াতের সময় আপনি কত টাকা বিনিয়োগ করেছেন এক্স্যাক্ট ফিগার বসাতে হবে, বাট আমি ম্যাক্সিমাম ফিগার ধরে করেছি। প্রদেয় কর বের করতে পারবেন গাড়ি থাকলে না থাকলে তিনটা কন্ডিশন দিয়ে আপনাকে আমি ট্যাক্স বের করে দেখেছি, আমার মনে হয় থেকে সহজে আর কেউ আপনাকে করে দেখাতে পারবে না। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টে লিখুন, তাহলে আমি ডিটেল ট্যাক্স ক্যালকুলেশন আমি দেখাবো, যে ক্ষেত্রে আপনার আরও খুব হিসাব আছে সেটাও আমি দেখাতে পারবো। বাট আপনি যদি ট্যাক্স অফিসে যান, ট্যাক্স অফিসে আপনাকে এইভাবে করে ট্যাক্স ক্যালকুলেশন করে দেখাবে, এবং অথবা আপনার যখন ট্যাক্স প্রদান করবেন তখন আপনাকে ট্যাক্স অফিস এই বেসিক চারটা স্টেপ তারা দেখবে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে আপনার ট্যাক্স তাহলে সেই বছরের জন্য ওকে, আর যদি এই চারটা বেসিক স্টেপ ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেশন সঠিক না। তা আমার মনে হয় এই ছোট্ট চারটা স্টেপে ক্যালকুলেশন করা এত সহজে, আমি একদম হাতে করেছি, এটা করে আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ডিটেল জানতে চান আমাকে তাহলে কমেন্ট করুন, আমি এরপরে আরও ডিটেল দেখাবো, বাট এইভাবে করেই কিন্তু আপনি টোটাল ট্যাক্সটা এই বছরের জন্য বের করতে পারেন। এই ভিডিওটা খুবই একটা ম্যানুয়ালি করেছি ইচ্ছাকৃতভাবে, যাতে আমরা ম্যানুয়ালি হাতে কলমে করতে পারি, নিজের ট্যাক্স নিজে করুন। আমি আশা করবো এটা এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে দেখে এবছরের ট্যাক্স অন্তত নিজে করুন, এবং ট্যাক্স আপনি নিজেরটা নিজে করাই ভালো, অন্যকে দিয়ে করালে ট্যাক্স ক্যালকুলেশনে ভুল হয়, এবং এইটুকু যদি করে আপনি ট্যাক্স অফিসারদের কাছে নিয়ে যান যেদিন ট্যাক্স দেওয়া হয় বাকিটা তারাই হেল্প করবে, ছোটো কারেকশন তারাও দেয় অনেক সময়, বাট নিজে থেকে করুন, ট্যাক্স দিন, সচেতন নাগরিকের দায়িত্ব পালন করুন। আজকের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।